যেমনটা থাম্বনেলে দেখতে পাচ্ছেন ঠিক সেই তিনটে বিষয় নিয়ে আলোচনা হবে এবং সংক্ষিপ্ত যথাযথ আলোচনা হবে আমাদের। তো কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে সংবাদ মাধ্যমের থ্রুতেই দেখানো হলো, আমি এক্সট্রা কোনো কথা অ্যাড করিনি, জাস্ট আপনাদের যেটা দরকার সেটাই প্রোভাইড করেছি। আদারওয়াইজ আমি নিজস্ব কিছু মতামত দিতে পারতাম, আরও বিষয়টাকে অতিরঞ্জিত করা যেত, তো সেগুলো দরকার নিশ্চয় নেই। তো মেন এখানে তিনটে বিষয়, সেটা হলো ওয়েমআরসিটা এক্সাম হবে, এটা ফাইনাল হবে ওয়েমআরসিটা এক্সাম। ইন্টারভিউয়ের ব্যাপারটা, এটা আপনারা অনেক আগে থেকেই জানেন যে ইন্টারভিউটা কিন্তু 10 নম্বরে রাখা হচ্ছে, এবং ইন্টারভিউ এবং একাডেমিক স্কোর এই দুটোর পরিকল্পনা রাখার পরিকল্পনা কিন্তু চলছে। একাডেমিক স্কোর ছিল, তারপরে সাঁওতাল মিডিয়ামের যে এক্সামটা সেটাতে একাডেমিক স্কোরটাকে তুলে দেওয়ার প্রসঙ্গ এসেছিলো, অ্যান্ড আবারও কিন্তু এই একাডেমিক স্কোরটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন লেভেলের নাম্বারগুলোকে তার ভিত্তিতে যে একটা তোমার মেরিট লিস্টের উপর প্রভাব পড়ে, নাম্বার অ্যাড হয়, সেটার প্রতি কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। তো ইন্টারভিউ এবং একাডেমিক স্কোরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, এতটাই হলো সঠিক খবর। এখন যে একাডেমিক স্কোরটা থাকবেই সেটা কিন্তু বলা হয় না, ঠিক আছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি, তো থাকতে পারে এতটাই। তবে ওয়েমআরসিটা এক্সাম হবে, সেটা হলো ফাইনাল। ওকে, ওয়েমআরসিটা এক্সাম হবে কেন বলা হচ্ছে, কেননা কিছুক্ষণ আগেই যেটা আপলোড করেছিলাম সেখানে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন যে সেখানে বলা হয়েছে যে ওয়েমআরসিটা এক্সাম হলে যেমন অন্যান্য এক্সামের ক্ষেত্রে হয়, সেখানে কমিশন একটা মডেল উত্তরপত্র বা আনসার শিট আপলোড করে এবং সেই অনুযায়ী স্টুডেন্টরা বুঝতে পারে যে কোনগুলো ঠিক কোনগুলো ভুল, এবং সেখানে যদি তো তাদের কিছু নিজস্ব মতামত থাকে বা মনে হয় যে না এটা মডিফাই করা উচিত, কোনো একটা উত্তর ভুল দিয়েছে, সেই জন্য কমিশনের সেখানে অভিযোগ করতে পারে, সেখানে তার নিজস্ব মতামত জ্ঞাপন করতে পারে যে এই আনসারটা এটা না হয়ে ওটা হতো, ঠিক আছে, সেগুলোর উপর পরে জাজ করা হয় এবং কোনটা সঠিক উত্তর সেগুলো বলা হয়, যেমন বিসিএস লেভেলে। তো এসএসসির এটাই হলো আপডেট মেন, যে একাডেমিক স্কোর এবং ইন্টারভিউটা ফিরিয়ে আনার কিন্তু চেষ্টা চলছে। একাডেমিক স্কোরটা থাকলে যে কতটা মানে তোমার যথাযথ হবে সে বিষয়ে কিন্তু অনেক কমেন্ট, অনেক দ্বন্দ্ব, অনেক কিছু ভিউজ আসবে, তো ওনারা যেটা চাইছেন সেটাই তো করবেন, তাই না? তো এটা যাই হোক, সকলের পক্ষে যেন মঙ্গলজনক হয় সেটাই চাইছি, অন্য কিছু নয়। ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি। আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, ধন্যবাদ।